আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, নতুন একটা এক্সচেঞ্জ এনে চলে আসলাম যেটা হিউজ একটা প্রফিট করতে পারবেন যদি আপনার বাসায় অনেকগুলো এনআইডি কার্ড থাকে। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি। আজকের এই ভিডিওটা এক্সচেঞ্জের অফার কিন্তু পুরোই আগুন এবং প্রতিটা অ্যাকাউন্টে $5 করে পাবেন এবং যা পাবেন ইনস্ট্যান্ট নিয়ে, এবং আমি লাইভই নিয়ে দেখাই দেবো। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি আজকের এক্সচেঞ্জের অফার। সো ফার্স্ট অফ অল, এই অফারটা পেয়ে গেলে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই আসতে হবে, আর এখানে আসলে কিন্তু আমাদের এই অফার লিঙ্কটা পেয়ে যাবেন এখানে, ঠিক আছে। আর ভাই, প্রতিনিয়ত কিন্তু ইনকাম হচ্ছে অনলাইন থেকে, কিন্তু আপনি যদি ফ্রিতে ইনকাম করতে চান তাহলে কিন্তু আপনি অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। দেখা যাচ্ছে এখান থেকে আপনি কোনো না কোনোভাবে কিন্তু আর্নিংটা করতে পারবেন। দেখেন, একটা এক্সচেঞ্জ থেকে কিন্তু অনেকেই ভালো একটা প্রফিট করছে, যারা রাত্রে একটা কোপ দিয়েছিল, ঠিক আছে। আমি এটা নিয়ে কিন্তু অনেক কষ্ট করে রাত 12টা থেকে 1টার ভিতরে আমি ভিডিও বানাই দিয়েছি আপনাদের জন্য, যাতে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন। তো যারা জয়েন করছেন ভাই, প্রত্যেকেরই কিন্তু এখানে $6 থেকে $20-25 কিন্তু ইজিলি প্রফিট হয়েছে। সো ডোন্ট মিস দ্য অপরচুনিটি এনি এয়ারড্রপ এনি ওয়ালেট, প্রত্যেকেরই আমি বলে থাকি। সো আজকের অফারটা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ওইখানে ক্লিক করলে একটা পোস্টে চলে আসবেন। দেন এখানে আপনি কী করবেন, সিম্পল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে KYC কমপ্লিট করবেন। দেন এখানে $200 ট্রেড ভলিউম করতে হবে, ওইটা আপনি $5 ডিপোজিট করে ট্রেড করে আপনার ইনস্ট্যান্ট নিয়ে নিতে পারবেন। সো আমি লাইভই করে দেখাই দেবো যাতে কোনো প্রকার রিস্ক না থাকে। আপনারা অনেকেই মনে করেন যে ডিপোজিট করলেই রিস্ক, ঠিক আছে। তো আমি লাইভই দেখাই দেবো, কোনো প্রকার রিস্ক নেই, যেহেতু এক্সচেঞ্জটা অনেক বড়ো। এবং এটা আমার নিজের কথা না যে $5 দিবে, তারা নিজের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টই বলছে তারা $5 করে দিবে। তাদের টুইটার পোস্টটা ওপেন করলাম, তো ওপেন করার পর দেখেন গাইস, তাদের কয়েন যেই গ্লোবাল এক্সচেঞ্জটা, ঠিক আছে, কয়েন EX, এইটা কিন্তু হিউজ একটা স্ট্রং প্রজেক্ট, তো দেখতেই পড়তেছেন। এবং তারা কিন্তু প্রতিনিয়ত অফার শেয়ার করছে, এবং তাদের আগের 2-3টা রাউন্ড আসছিলো, মেবি ওইটা আমি জয়েন করছি, আমিও প্রায় $5 মতো পাইছি যা আমি উইথড্র করে নিছি। তো দেখেন, তাদের অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট বলছে 19 ঘন্টা আগে যে ক্রিয়েট ইউর কয়েন EX অ্যাকাউন্ট অ্যান্ড গেট 5 USD বোনাস। রুলসটা কি? রুলসটা হলো ফাইল ইন ইউর বেসিক ইনফরমেশন, মানে আমাদের যে KYCটা করতে হবে ওইটা, তারপরে ক্লিক দ্য ভাউচার কোড, মানে যে একটা কোড দিয়ে সেই কোডটা যে আপনি ক্লেম করতে হবে তাদের যে রেওয়ার্ডটা আছে। তো এনজয় ট্রেডিং, মানে এটা ফিউচার ট্রেডের মতো দিবে, এবং এটা থেকে আমরা ইজিলি $3-5 প্রফিট করতে পারবো, ওইটা আমি লাইভই দেখাই দিব। তো এখানে আপনারা আরেকটা কাজ করতে হবে, গেট 5 USD বোনাসের জন্য আপনি কিন্তু 200 USD কিন্তু আপনি এখানে ট্রেড করতে হবে। তো ওইটা কীভাবে করবো সব কিছু নিয়ে বলবো আজকে ভিডিওতে। এবং এই অফারটা পেতে হলে ভাই, আমি বললাম বারবার ভিডিও ডিসক্রিপশন বক্স, অনেকে ভিডিও ডিসক্রিপশন বক্স চিনেন না, আপনার ইউটিউবের টাইটেলে ক্লিক করে দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্স, ওইখানে ক্লিক করলে এরকম পেজে চলে আসবেন। দেন এখানে আপনি যে অফার লিঙ্ক আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর আমি স্ক্রিনশট আছে সব A to Z দেখা দেবে সুন্দরভাবে বুঝিয়ে। তো যখন সাইন আপে ক্লিক করবেন এরকম পেজ আসবে, এখানে আপনি একটা ইমেল দিবেন, দেন একটা 12-ডিজিটালের পাসওয়ার্ড, ঠিক আছে, স্ট্রং পাসওয়ার্ড যেটা আপনার এখানে হাই সিকিউরিটি দেখাবে। দেন টিক মাখে দিয়ে সাইন আপে যখন ক্লিক করবেন, আপনাকে যেরকম ক্যাপচার আসবে এই ক্যাপচারটা আপনি এখানে টেনে এখানে বসাই দেবেন মিলিয়ে। তারপর আপনার মেলে একটা কোড পাঠাবে, দেন এই যে এই কোডটা আপনি এখান থেকে কী করবেন বসাই দেবেন। এই বসানোর পর আপনার এখানে আপনার কনফার্মে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সাকসেসফুল হয়ে যাবে। দেন এখন আপনি লগ ইন করবেন, ইমেল আর পাসওয়ার্ড লগ ইন করবেন। লগ ইন করার পর এখানে যে ম্যান আইকন দেখতে পাচ্ছেন, এই ম্যান আইকনে ক্লিক করবেন। দেন এখানে যে আনভেরিফাইড লেখা এই সাইটে কিন্তু একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে আমাদের ভেরিফাই করার আগে আমাদের এখানে বাইন্ড মোবাইল নাম্বার করতে হবে, বাইন্ড মানে মোবাইল নাম্বারটা বাইন্ড করতে হবে। তো এখানে ক্লিক করবেন মোবাইল নাম্বারের, এখানে ক্লিক করার পর এখানে আপনি দেখতে পারতেছেন যে আমাদের বাইন্ড লেখা হিসাব আছে মোবাইলে। তো বাইনে ক্লিক করার পর এখান থেকে আপনি সেন্ড করে ক্লিক করবেন, তারপর আপনার আবার মেলে চলে আসবেন, মেলে কোড পাঠাবে তারা, সেমভাবে কোডটা বসিয়ে দেবেন। বসানোর পর নেক্সটে ক্লিক করবেন, দেন আপনাকে এরকম আসবে, এখান থেকে আপনি কী করবেন, যেমন আমরা মেলে কোড বসাই দিয়েছি, দেন এখানে আপনি চুজ বাংলাদেশ সিলেক্ট করতে অনেক সময় লাগবে, আপনি এখানে কী করবেন +880 দেবেন, ঠিক আছে, ভালোভাবে খেয়াল করেন, +880 দেওয়ার পর বাংলাদেশটা অটো সিলেক্ট হয়ে যাবে। দেন এখানে আপনার 0 থেকে নাম্বারটা শুরু করবেন, নাম্বার দেওয়ার পর সেন্ড করে ক্লিক করবেন। দেন আপনার কিন্তু ইনস্ট্যান্টলি তারা একটা ফোন দিবে, ডাইরেক্ট ফোন বিদেশি নাম্বার, এবং ওই ফোনের ভিতরে কোডটা বলে দিবে, ওই কোডটা আপনি এখানে টাইপ করে লিখতে হবে। দেন লেখার পর আপনি এখন নেক্সটে ক্লিক করবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু এখানে বাইন্ড সাকসেসফুল হয়ে যাবে। দেন গাইস আবার ওই যে ম্যান আইকনে ক্লিক করবেন, যে ম্যান আইকনে ক্লিক করবেন যখন আপনার ফার্স্টে এখানে ক্লিক করছিলেন, ঠিক আছে, ম্যান আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনি যে আনভেরিফাইড, এখানে আপনার ক্লিক করার পর ওই যে পার্সোনালে ক্লিক করবেন। দেন পার্সোনালে ক্লিক করার পর খেয়াল করে দেখেন, যখন পার্সোনালে ক্লিক করবেন এরকম আসবে, এখান থেকে ছোট্ট একটা KYC করতে হবে, এবং KYCটা ইনস্ট্যান্ট হয়ে যায়। তো ওই যে টিক মার্ক দিবেন,
তারপর আই এম সেট এখানে দিবেন আইডেন্টি ভেরিফিকেশন। দেন এখানে আপনি যখন যে বাংলাদেশ সিলেক্ট করবেন এখানে আইডি কার্ডটা দিবেন, দেন ফার্স্ট নেম এখানে দিবেন, দেন লাস্ট নেম আইডি কার্ডের যে নামটা, দেন এখানে ফিমেল নাকি মেল দিয়ে দিবেন, তারপর ডেট অফ বার্থটা দিয়ে দিবেন সুন্দরভাবে, ডেট অফ বার্থটা মানে যেভাবে লেখা আছে ওইভাবে দিবেন, আইডি কার্ডের নংটা দিবেন, ঠিক আছে, নাম্বারটা, তারপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করার পর আপলোড ফাইল দিতে পারেন, ডাইরেক্ট ক্যামেরাতেও দিতে পারেন, আমি আপলোড ফাইল দিয়ে দিয়েছি, আমার আগের ছিল, তো ডাইরেক্ট আপনি যদি চান তাহলে সরাসরি ক্যামেরা দিয়ে দিতে পারেন। দেওয়া এখানে ক্লিক করার পর আপনি যেরকম আসবে আপলোড ফাইল দিয়ে আমি দেখাইতেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে কী করবেন, আইডি কার্ডের ফ্রন্ট পেজটা দিবেন, ঠিক আছে, মানে সামনের পেজটা, তারপর আপনার এখানে আইডি কার্ডের ব্যাক পেজ, দেন যার আইডিয়া তার একটা সেলফি, লাইভ সেলফি নিতে হবে। তো দেওয়ার পর আপনি স্টার্টে ক্লিক করে লাইভ সেলফিটা নিয়ে নেবেন, আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করার সাকসেসফুল, সব কিছু কমপ্লিট। দেন তাদের আপনার তারা বলবে আপনাকে যে 1 থেকে 3 দিনের ভিতরে ওয়েট, কিন্তু এটা সর্বোচ্চ সময় লাগে 10 মিনিট, আমি নিজে দেখছি, আমার নিজে কিন্তু ভেরিফাই হয়ে গেছে। তো তারপর আপনার KYC হয়ে যাওয়ার পর সরাসরি আপনি কী করবেন, তাদের অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপটা চাইলে ডাউনলোড করতে পারেন কিংবা আপনি ওইখান থেকে করতে পারেন। তো অ্যাপটা আপনি প্লে স্টোরে সার্চে দিলে পেয়ে যাবেন। ডাউনলোড করার পর আপনি ওপেন করে লগ ইন করবেন, আশা করি লগ ইন সবাই করতে পারবেন। তো যখন লগ ইনটা করে নেবেন এখানে আপনার, তখন আপনি যেখানে ম্যানেগারি ক্লিক করে দেখতে পারবেন যে আপনার এটা ভেরিফাই হয়ে গেছে, আমার এটা ইনস্ট্যান্টলি ভেরিফাই হয়ে গেছে। দেন আমাকে এখানে এই যে ওয়া অ্যাসেসটে ক্লিক করবে। এখন আমি এখানে $10 ডিপোজিট করছি, আমি স্পোর্ট ব্যালেন্সে চলে আসলাম, দেন $10 ডিপোজিট করছি। চাইলে আপনারা $5 $3 ডিপোজিট করে নিতে পারেন USDT, ঠিক আছে, যে TRS-এ ক্লিক করবেন। দেন এখানে আপনি কী করবেন, ডিপোজিটে ক্লিক করে আপনার যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা নিয়ে আপনি ডিপোজিট করতে পারেন। আশা করি বুঝতে পারছেন, আপনারা যারা করবেন এটা ইনস্ট্যান্টলি পেয়ে যাবে, কোনো প্রকার রিস্ক নেই, অ্যাক্সিডেন্টটা অনেক ভালো। তো এখন আমরা এটা ট্রেড করব। তো ট্রেড করার জন্য এখানে আমরা TRX-এর সাথে দেখি আমরা কিসের সাথে ট্রেড করব, TRX to USDT আমরা এখন ট্রেড করব, ঠিক আছে, মানে এটা আমরা USDT বানাবো এখন, পরবর্তীতে আমরা এখানে $200 ভলিউম করব। দেন আমি TRX-টা আমি সেল দিব, সেলে ক্লিক করলাম, দেন মার্কেটটা অটোমেটিক সিলেক্ট করে এখানে আমরা 100% দিয়ে দিলাম, ঠিক আছে, টেনে। দেন আমি সেলে ক্লিক করব, দেন কনফার্ম, আমাদের কিন্তু এটা সেল হয়ে গেছে। সো এখন আমরা কী করবো, অ্যাসেসটে ক্লিক করবো, দেন USDT কিন্তু ইনস্ট্যান্ট হয়ে গেল। এখন দেখেন আমরা আবার USDT ক্লিক করে এখানে আমরা USDTটা আমরা BTC সাথে USDT সিলেক্ট করবো, ঠিক আছে। তো গাইজ দেখেন এখন আমরা এটা BTC সাথে ট্রেড করব, তার কারণে আমরা কী করবো, এখানে $200 ট্রেড ভলিউম করলাম, মানে ইনস্ট্যান্ট এখানে রেওয়ার্ড পাবো। তো আমরা এই যে এক্সচেঞ্জে ক্লিক করব, ক্লিক করার পর এখানে আমরা সাইডে দেখেন একটা অপশন আছে, এখানে ক্লিক করে আমরা BTC সিলেক্ট করে দিব, ঠিক আছে, আমরা যেখানে USDT থাকবে এখানে আমরা BTCটা খুঁজবো, এখানে সার্চে দিব BTC। তো BTCটা সিলেক্ট করে দিলাম এখান থেকে। দেন আমরা এখানে একটা বাই করবো, যে বাই অপশানে ক্লিক করে মার্কেটে থাকবে, দেন আমরা ফুল করব, দেন বাই ক্লিক করব, ঠিক আছে, আবার সেলে ক্লিক করবো। আমি লাইভে দেখা যাচ্ছে যাতে আপনার কোনো ভেজাল না হয়, তো আমি আবার লাইভে করে দিলাম, দুইবার হলো, এইভাবে আমরা কী করবো 10 বার করব, ঠিক আছে, মানে পাঁচবার করে এইভাবে। তো আমার অলরেডি 3 বার হয়ে গেছে, দেন 4 বার, দেন 5 বার, দেন 6 বার, এভাবে আমরা করে নিব, ঠিক আছে, আমি করে দেখাইতেছি। তো গাইস আমি কিন্তু এখন 22 বারের মতো ট্রেড করে ফেলছি। তো আমার হিস্ট্রি চেক করে যেখানে হিস্ট্রি অপশন আছে এখানে ক্লিক করলে দেখতে পারবেন, তো অর্ডার হিস্ট্রি ক্লিক করে এখানে মোটামুটি প্রায় 22 বারের মতো ট্রেড করছি, ঠিক আছে। তো এখন আমরা দেখবো এটা আনলক হয়েছে কিনা। তো এটা আনলক করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসতে হবে, দেন এখানে দেখেন একটা রিডিম কোড দিয়েছি, এই যে কোডটা, এই কোডটা আপনি টাচ করলে একটু পেয়ে যাবে। দেন এটা আপনি কী করবেন, এখানে চলে আসবেন, দেন এখানে আপনি যে ভাউচার অপশন আছে ভাউচারে ক্লিক করবেন। তো আমাদের ভাউচার রিডিম করতে হবে, ঠিক আছে, এই যে কোডটা আছে এই কোডটা আমরা এখানে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমরা রিডিম অপশানে ক্লিক করবো, দেন ক্যাপচারটা পূরণ করবো। তো ক্যাপচার পূরণ করার পর দেখেন আমাদের রিডিম কিন্তু আনসাকসেসফুল বলতেছে, কারণ তারা কিন্তু ট্রেডিংটা পুরোপুরি হয় নাই বলতেছে, ঠিক আছে। তো আমাদের আর 2-1 বার ট্রেডিংটা করে নিতেছি আমি, তো আমি এক্সচেঞ্জে ক্লিক করে এখন আমরা আবার আর 2-1 বার নিতেছি করে। তো ফি যায় মোটামুটি ভালোই ফি যায়, তো আমরা এখন দেখি হইতেছে কি না। তো গাইজ এখন আমাদের রিডিমটা হচ্ছে না কেন আমি সেটা বলি, আমরা ফার্স্টে এখানে ট্রেড করে ফেলছি। তো ট্রেড করে ফেললে ভাই হবে না, ফার্স্টে আপনাকে রিডিম করতে হবে, এই যে ভাউচারে যা ক্লিক করে আপনি যে কোডটা আমরা দিচ্ছি ওই কোডটা নিয়ে এখানে রিডিম করবেন, ঠিক আছে। করার পর এখানে একটা ব্যানার শো করবে যে আপনার $200 ট্রেড ভলিউম করতে হবে, দেন আপনি যে অ্যাসেসটি ক্লিক করে আপনি যখন ট্রেড ভলিউমটা করবেন, আগে করবেন না, ঠিক আছে, পরে করবেন। তো ট্রেড ভলিউমটা করার পর এইখানে আপনি যখন ওইখানে ব্যালেন্সের $200 পুরো কমপ্লিট হয়ে যাবে, দেন রিডিমে ক্লিক করার পর ইনস্ট্যান্টলি $5 পেয়ে যাবেন। দেন ওইটা চাইলে আপনি ফিউচার ট্রেড করে আপনি এখান থেকে আরও $10 বানিয়ে ফেলতে পারেন, এবং ওইটা উইথড্রল করে আপনি ইনস্ট্যান্টলি
আপনার বাইন্যান্সে কিংবা এফটেক্সে নিয়ে নিতে পারেন। তো আমি ওইটা আপডেট দিয়ে দিবো আমার মানে টেলিগ্রাম চ্যানেলে, তাই অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, কারণ এখানে আমি লাইভে দেখাইতে পারলাম না, এখন আমার এটা আবার ক্যান্সেল করে আবার নতুন করে করতে হবে। সো আশা করি বুঝতে পারছেন। তো প্রত্যেকে কেউ জয়েন করে নেবেন, কোনো প্রকার প্রবলেম হলে আমাকে টেলিগ্রাম চ্যানেলে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে সলভ করার চেষ্টা করবো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।